السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شو بريد الشكر ترد بهي بخاري مسلم اكده رسول الكريم صلى الله عليه وسلم الشاد من قام رمضان إيمانا وحسابا غفر له ما تقدم من ذنبه أرتاد جيب كتير رمضان ماشي راتربيلا دارية ترابي نماس بولبي إيمان الشجعه اخلاص شنگ. তার পূর্বের সমস্ত সমূহ মাফ করে দেওয়া হবে রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজের ফজিলত এবং মর্যাদা ইহাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবছর করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর বেশিরভাগ মসজিদেই তারাবির সালাতের জামাত অনুষ্ঠিত হবে না সেক্ষেত্রে আমরা বাসাবাড়িতে অথবা নিজ নিজ অবস্থান স্থলে আমরা কিভাবে তারাবির সালাতের জামাত আদায় করব সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা আরোজ করতে চাই ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ এ বিষয়ে সর্বপ্রথম যে কথা বলবো তা হলো মসজিদে তারাবির সালাদ আমরা যে পদ্ধতিতে পড়ে থাকি বাসাবাড়িতে ঠিক একই পদ্ধতিতে আমরা তারাবির সালাদ আদায় করব ভিন্ন কোনো পদ্ধতি নেই বাসাবাড়িতে আমরা চাইলে একাকি যার যার মতো তারাবির সালাত আদায় করতে পারি আর চাইলে জামাতের সাথেও আদায় করতে পারি তবে অবশ্যই জামাতের সাথে আদায় করা অধিক উত্তম হবে জামাতের সাথে তারাবির সালাদ আমরা আদায় করতে গেলে ইমামতির জন্য ওই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে বেশি হকদার হবেন যে ব্যক্তি কোরআনে কারিমকে সবচেয়ে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন সেই সাথে সলাদ সংশ্লিষ্ট মাসাইলগুলো সবার মধ্যে সবচেয়ে বেশি জানেন ভালো জানেন সেই সাথে অবশ্যই তাকে পুরুষ হতে হবে একজন ইমাম এবং একজন পুরুষ মুক্তাদি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের ডান পাশে মুক্তাদি দাঁড়াবেন পেছনে দাঁড়াবেন না আর যদি একাধিক পুরুষ মুক্তাদি থাকেন তাহলে সেক্ষেত্রে ইমামের পেছনে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন বাসার মেয়েরাও যদি জামাতে সামিল হতে চান তাহলে তারা সম্পূর্ণ পৃথকভাবে পেছনে কাতার করে তারা দাঁড়াবেন পুরুষ এবং নারী পাশাপাশি দাঁড়াবেন না কথার কথা কোনো বাসায় একজন ইমামের একজন মুক্তাদি রয়েছেন পুরুষ আর একজন বা একাধিক মহিলা রয়েছেন তাহলে একজন পুরুষ মুক্তাদি তিনি ইমামের পাশে দাঁড়াবেন আর মহিলারা পেছনে দাঁড়াবেন একাকি হলেও পেছনে দাঁড়াবেন দুজন হলেও বা একাধিক হলেও তারা পেছনে পৃথক কাতার করে দাঁড়াবেন তাদের সাথে ছোট শিশু বাচ্চারা থাকতে পারে কিন্তু কোনো পুরুষরা জামাতে তাদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে সামিল হবেন না বাসায় যদি কোনো গায়রে মাহারাম মহিলা থাকে অর্থাৎ জামাতে যারা সামিল হচ্ছেন এখানে পুরুষ এবং মহিলা কেউ কারোর মাহারাম থাকে কথার কথা দেবর ইমামতি করছেন ভাবি তার পেছনে একতেদা করছেন এরকম যদি হয় তাহলে সবচাইতে হবে যদি কোনো কাপড় দিয়ে পার্টিশন দেওয়া হয় এবং পার্টিশনের পেছনে মহিলারা দাঁড়ায় তাহলে সেটা সবচাইতে ভালো হবে মোট কথা পর্দার বিধানটি যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সে বিষয়ে নিশ্চিত করে মহিলারা জামাতে সামিল হবেন আমরা তারাবির নামাজের ক্ষেত্রে অনেকে মনে করি চার রাকাত পরপর বিশেষ দোয়া পড়তে হয় আসলে তারাবীর নামাজ আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়ব এবং যত ধীরে সুস্থে পড়তে পারি ততই উত্তম হবে আর চার রাকাত পরপর বিশেষ কোনো দোয়া মুলকে মূলকেওল মালাকুত ইত্যাদি এগুলো পাঠ করেন সুন্দর দ্বারায় কোনোভাবেই প্রমাণিত নয় বরং এই চার রাখাত পরপর যে বিরতি দেওয়া হয় সেখানে আমরা কিছুটা আরাম করব রেস্ট করব প্রয়োজনে চা পানি খেতে পারি অথবা হাঁটাচলা করতে পারি আমরা টয়লেটে যেতে পারি যে কোনো কাজ করতে পারি চার রাগাত পরপর আমরা কিছুটা বিরতি দেবো শুধুমাত্র আমাদের রেস্ট এবং আরামের জন্য সেখানে পৃথক কোনো দোয়া পড়ার কোনো প্রয়োজন নেই আর হাত তুলে চার রাখাত পরপর ইমামের সাথে মুক্তাদিরা মোনাজাত করবে সেটা তো আদৌ কোনো সোনা দ্বারা প্রমাণিত নয় সেটারও কোনো প্রয়োজন নাই বরং সেটাকে আবশ্যক মনে করলে বেদাতে পরিগণিত হবে আর ইমাম সাহেব যখন দূরে দুরাকাত করে নামাজ পড়াবেন বাসাবাড়িতে অথবা নিজের স্থাপনাতে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যত দীর্ঘ কেরাত পড়া যায় তার যে সুরাগুলো মুখস্থ আছে এর ভিতরে সবচেয়ে লম্বা এবং দীর্ঘ সুরাগুলো তিনি পড়ার চেষ্টা করবেন যদি খুব বড় সুরা তার মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে কথার কথা তারা কাইফা থেকে তিনি পড়া শুরু করলেন এক রাকাতে দুইটা তিনটা করে সুরা তিনি পড়তে পারেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিটি আয়াত পড়ে পড়ে অক্ফ করে করে তিনি পড়বেন ঈশ্বাল্লা বিদিনুল্লাহ এবং এক রাকাতে দুইটা বা তিনটা সুরা যদি পড়েন পরবর্তী আকাতে আবার দুইটা বা তিনটা সুরা পড়েন তাহলে কোনো অসুবিধা হবে না কারণ তারাবির নামাজে এরকমভাবে দুই রাকাতে আমরা যত দীর্ঘ সময় ব্যয় করতে পারবো প্রতি দুই রাকাতে সেটা হবে সবচাইতে উত্তম নামাজ সবচাইতে ভালো নামাজ আর যদি এক রাকাতে একই সুরাকে কয়েকবার করে পাঠ করা হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ আর তারাবির নামাজ শেষে আলাদা করে ইমাম সাহেব সবাইকে নিয়ে মোনাজাত করবে এরকম কোনো বাধ্যবাধকতাও নাই বরং এটা সন্ন্যাস বিরোধী একটি আমল তারাবীর নামাজ শেষে আমরা যদি কেউ চাই আল্লাহ সুমাতালার কাছে দোয়া করলাম তো সেটা তার ব্যাপার কিন্তু তারাবির নামাজ শেষে আর পৃথকভাবে কোনো প্রকার দোয়া অথবা মোনাজাতের শিক্ষা কয়াংশন্নাথ থেকে আমরা কোনোভাবেই পাই না তো এইভাবে আমরা তারাবি নামাজগুলো বাসাবাড়িতে আদায় করার চেষ্টা করব। এবং যত দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা এবং সেজদার মধ্যবর্তী যে বৈঠক সেগুলোকে খুব দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এভাবে আমরা সালাদগুলোকে আদায় করার চেষ্টা করব আল্লাহ সুমাহাতালা আমাদেরকে বাসাবাড়িতে এবং যার যার অবস্থানস্থলে এ বছরের তারাবি সালাদকে আরও সুন্দরভাবে আরও দীর্ঘ সময় নিয়ে মানসম্মত উপায়ে আল্লাহর কাছে রোনাজারি করতে করতে উত্তম পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন